তুই যাহারে কান্দাহালি রে মামলা ইশকে রে আগুনে, সে আগুন তো নিভে না রে নীলদরে ডুবরেলে। মা বোনদের আবার 1300 মত টাকা। জি মাশাআল্লাহ, এলাকাটা মাদ্রাসা হয়েছে ভাইজান। দেখেন ভালো কাজ যারা করতে পারে না, যারা কোনো কাজ করতে পারে না সমালোচনা করতে পারে, আর কাজ যে করে আর ভুল হয়। জি কিছু লোক আছে ওর সমালোচনা ছাড়া আর কোনো কাজই নেই, এরকম পৃথিবীতে অনেক লোক পাবেন খুঁজে আপনি। যে তো এই যে মাদ্রাসা তাউন আলাল বিররে ওয়া তাকওয়া ওয়ালা তাউনের আলিসমে আলোদওয়ান, ভালো কাজ কেউ যদি করে সমর্থন করেন, সমর্থন দিয়ে কিছু দান করতে পারলেন না, মুখটা বন্ধ করে রাখেন, ফেদার 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 আর ভেদার ভেদার চার দোকানে করিয়েন না। আছে কিছু লোক খালি ভুল ধরার জন্য এটাও এটাও ওই হলো ওই হলো, এত ভিজিট ফেয়ার করে নাকি ইয়ার ডেলিগেটের, এত ভিজিট করে 80 টাকা 120 টাকা বিরিয়ানির দাম। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, মানে কিছু মানুষ আছে ওকে কিছু বলতে হবে, সমালোচনা গিবত ওর হচ্ছে ও অভ্যাস, এটা করবে ও। জি ভালো কাজ যারা করে তাদের পিছনে এই সমালোচনা উৎসাহ তাদের বদনাম এগুলো হবে, ওগুলোতে যে কান দিতে যাবে তারা আগে বাড়তে পারবে না। জি মঞ্জিল উনকো মিলতি হয় জিনকে স্বপ্ন মে জান হতি হয়, মঞ্জিল উনকো মিলতি হয় জিনকে স্বপ্ন মে জান হতি হয়, পাংখু সে কুছ নহীন হোতা হৌসলো সে উড়ান হতি হয়। জি কাজ করে যান, মানুষ সমালোচনা করবে, ওরাই একদিন মানতে বাধ্য হবে যে না এই মাদ্রাসার দরকার ছিল, আমার মেয়ে মানুষ হয়েছে, দেশের মেয়ে ছেলে মানুষ হয়েছে, কোরআন পড়তে পারে। এই যে হেফজুল কোরআন মাদ্রাসায় মেয়েরা পড়ছে আর ইয়ে পড়ছে ছেলেরা, অত সহজ ব্যাপার নয়, ছোট খাটো নয়। ফারেক মুলবি ভয় করে হেফজে হেফজের ছেলেকে দেখে, এত টনটন সূক্ষ্মভাবে ওরা কোরআন পড়ে, ফারেক মুলবি ওই ওইরকম কোরআন পড়তে পারে না। আমি এটা মিথ্যা কথা বললাম না ঠিক বললাম? আমার আমার জানা মতে একটা জায়গা আছে, নাম বলছি না আপনাকে, চাকরি করে হাই মাদ্রাসার, নমাজ পড়াতে পারে না। যে একটা লোককে জিজ্ঞাসা করছি যে তুমি সুরা টুরা জানো, সামনে রমজান আসছে, তা খোঁজ হ্যাঁ জানি, তো বলছে বলো তো, বিসমিল্লাহ রহমান রহিম, কুলে আহাদ, লামে ইলাদ, লামে উলাদ, তিন ধাক্কাতে কুল আল্লাহ সুরাকে শেষ করে দিলে। কে দেয় সেটা? হ্যাঁ আপনি কী নাম ভাই? আশরাফ আলী, মাশাআল্লাহ, 500, 600, 700 টাকা কী করেন আপনি? মোটাপাটি আপনি কী করেন? আমার এক কোন মা 500 টাকা দান পাঠিয়েছেন, আল্লাহ আমার ভাইজান অল্প স্বল্প বেতনে কাজ করে 5-6 হাজার টাকা, একটা লেবার মিস্ত্রি 550 টাকা লেবার একবার খাওয়া। জি আরে আলেম ওলামাদের বেতন 4,000, 4,500, 6,000 বাপজান, তারপরেও আমার ভাইজান হিফজুল কোরআনের শিক্ষক উনি 900 টাকা দান করার লাগো, ওনার ওনার স্বাস্থ্যকে ভালো রাখো, রুজি রোজগার বরকত দাও, ছেলেমেয়েকে সুখে রাখো, তার পরিবারকে সুখের পরিবার বানিয়ে দাও, মা বাবা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে ইজ্জতের সহিত বাচ্চা রাখো, যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবর খবর নাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, দুয়াকে বন্ধ করে দাও। 1300 টাকার মতন এসছে আবার আমার হাতে, এক আর একবার দুবার এসেছিল মা বোনদের টাকা। আল্লাহ মা বোনদের জন্য আমি দোয়া করবো, আমি যেটা কথা আপনাকে বলছিলাম সেই কথাটা হলো এই যে আপনি আপনার পরিবার যদি পরিবার যদি সমস্ত লোক যদি পরিবারের নমাজি হয়, যে মজাটা আপনাকে আছে অন্য কোনো জাতে মজা নেই, টাকা পয়সা গাদিন ও রাহিন আসবে চলে যাবে, কিন্তু ছেলে মেয়েকে মানুষ করা পাক্কা নমাজি বনে অত চারটিখানি ব্যাপার নয়। ওয়াস্তাইনু বিসবরে ওয়া সলাহ, নমাজ পড়তে গেলে সবুরের দরকার আছে, ছোটো জিনিস 15 মিনিটের ব্যাপার, কিন্তু সবাই পারে না করতে। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যে হাসান মোসাফ করলেন মাশাআল্লাহ, মৃত্যু বাবা মার জন্য 1,000 টাকা। কী নাম আপনার জানেন? মানে মহিবুল হক, আমার ভাইজান বাবা দুনিয়া থেকে চলে গেছে, রব্বের হামাক আমার রব্বানি সাগিরা, বাবা রুহের মাক কেরত, আমার ভাইজান 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার বাবার কবরকে নূরে মনে বানিয়ে দাও। আল্লাহ গো জানা বাজানা কাবিরা সাগিরা জীবনে ত্রুটি বিচ্ছু তুমি ক্ষমা করে দাও, পরদেগার আমার ভাইজানের স্বাস্থ্যকে ভালো রাখো, আমার ভাইকে নমাজি বানিয়ে রাখো, আর পরিবারকে সুখের পরিবার বানিয়ে দাও, ছেলে মেয়েকে নমাজি বানিয়ে দাও, শিক্ষিত শিক্ষিত বানিয়ে দাও। রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম, অথবা আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, তাহলে আপনি মাদানী সাহেবের ই ধরেছেন।
রে বাবা নিকলা ছুপে রুস্তম, আচ্ছা যতগুলো ছেলে মেয়ে আছে ওদের গার্জেনরা প্রত্যেক গার্জেন 1,000 টাকা দিয়েছে, ন্যূনতম 1,000 উপরে দিয়েছে, মাশাআল্লাহ 5 পর্যন্ত উপরে আছে, তাহলে তার টাকা দরকার নেই, ভালো টাকা হয়ে যেতেছে গায়ে, মাশাআল্লাহ জালসা সাকসেসফুল। সাগর ভাই নামে 10 বস্তা সিমেন্ট মাটি, ইমান করে দেখেন এটা কে দিয়েছে ভাই আপনি? সাগর ভাই আমার আল্লাহ 600 টাকা 10 বস্তা সিমেন্ট মাটি, ইমান করে দাও খাটি আল্লাহ করে দাম মিটা মোরার মান কবুল করো পাক সুবহান আল্লাহ গো। এই মাদ্রাসার মধ্যে যতগুলো ছেলে মেয়ে লেখাপড়া করে তাদের গার্জেনরা নিম্ন 1,000 টাকা উপরে 5-6 পর্যন্ত দান করেছে রব্বুল আমিন, তাদের জন্য একটু দোয়া করে রব্বানা আতেনা ফিদুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন রব্বুল আলামিন। পরওয়ারদিগার আল্লাহ ছেলে মেয়েকে এখানে পড়তে দিয়ে আল্লাহ গো 1,000 টাকা 5,000 টাকা পর্যন্ত দান করেছেন, তাদের ছেলে মেয়েকে ভালো নাম্বার দিয়ে উত্তীর্ণ বানাও, চরিত্রবান বানাও, নওয়াজি বানাও, শিক্ষিত বানাও, শিক্ষিতা বানাও আল্লাহ। তার মা বাবা কত অন্তরকে, তার অন্তরে কত আল্লাহ গো দিয়ে যে ছেলে মেয়েকে এখানে পড়তে দিয়েছে আল্লাহ, দুনিয়াবি কামাই টামাই ছেড়ে দিয়ে এই ছেলে মেয়েকে এখানে পড়তে দিয়েছে রাব্বুল আলামিন। আমার নবী বলে গেছেন ছেলে মেয়ে যদি মাদ্রাসায় লেখাপড়া করে তাদের পায়ের নিচে ফেরেশতার পাখা বিছিয়ে দেয়, এত তার ইজ্জত সম্মান। পারবা দেখার তাদের গার্জেনগুলো আল্লাহ কষ্ট করে তাকে লেখাপড়া করায়, তাদের খেতে এখন এবার কোথাও তাদের তুমি সুখে রাখো, শান্তি রাখো। মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা যারা কবরে চলে গেছে তাদের রুহের মাগফিরাত করো আল্লাহ গো। যদি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখে ইমান অবস্থা বাঁচিয়ে রাখে, পৃথিবীতে যদি উঠিয়ে নিবে আল্লাহ ইমান অবস্থা উঠিয়ে নিবা, বা তাকে বাল মিঙ্গে না কথা সামি আলিম ও আখের দা না আলিম দাবিল আলামিন আমিন সুমামি। মাস্টার উজিদ, মাশাআল্লাহ মাস্টার উজিদ সাহেব 6 বস্তা সিমেন্ট মাটি, আলাইহিস সালাম মাশাআল্লাহ। কত চিকন হে ভাই তুই, হে কত কত 5 কি কি কাপড় আছে আপনার দোকানে? ঠেঠি তাও আছে, ঠেঠি সবই আছে, আচ্ছা মাশাআল্লাহ। ঠেঠি আপনি পড়েন না? আর 500 টাকা জানেন ভাই, মানে এই দেখো 1 বস্তা সিমেন্ট দেন, আর 2 বস্তা দেন, 2 বস্তা 1 বস্তা। কি নাম ভাই? আক্তারুল ভাই 500 টাকা আর 1 বস্তা সিমেন্ট মাটি 420 টাকা ভাই, আক্তার ভাই আর 80 টাকা দিলে 1,000 টাকা হয়ে যাবে, আচ্ছা 80 টাকা দে ভাই, কয়েছি না না কয়েছি দে কয়ে দে 1,000 টাকা হয়ে গেল, তাহলে 80 টাকা বাকি আর 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ আমার ভাই যান 1,000 টাকা। হ্যাঁ বললো মাশাআল্লাহ, চিনা চিনা লাগছে ও চার মানুষের ভাষটা। বাজি 1,000 টাকা, বাজি কি কাজ করে? ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। একা কি নাম ভাই? আব্দুল মালিক আমার ভাস্তা, আল্লাহ গো কারি সাহেবের ভাস্তা, 1,000 টাকা দান কবুল করো পাক সুবহান আল্লাহ, হাসমুখ ছেলেকে তুমি আল্লাহ সুখে রাখো শান্তি রাখো। উদ্দেশ্য আশা কি নিয়ে দান করেছেন, নিয়াতকে পূর্ণ রাখো, মাকসাদকে পূর্ণ রাখো, দোয়া দেবো কত অনেক তোমার রব্বানা তাকা বাল মিনে কাতা সামিন আলিম আমিন সুম্মা আমিন। তুই যাহারে কান্দা হালে রে মালা ইশকে রে তো নিভে না রে নীল রে বুদিলে আদম কান্দে সরম দ্বীপে, আদম কান্দে সরম দ্বীপে, হাওয়া কান্দে আরাফাতে, তাদের মিলন ঘটালে কেমনে তুই যাহারে কান্দালে রে মাওলা ইশকে রে আগুনে, সে আগুন তো নিভে না রে নীল রে দিলে। ভাইজান প্রধান বক্তা লিখছেন আলহামদুলিল্লাহ কালেকশন ভালো হয়েছে, আর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা চ্যানেল মোবাইলে চলছে, তো এই চ্যানেলগুলো দিনের খিদমত আর সেবা করছে, এই
অনেকগুলো লোক বাড়িতে বসে বসে এগুলো দেখছে আর সাবস্ক্রাইব করছে। আল্লাহ ইন্নাকা আল্লাহ তাহাদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কার কখন পরিবর্তন আনবেন আল্লাহ বেশি ভালো জানেন। মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভাঙা গেছে, নামাজি হয়ে গেছে, লাত খেয়ে নামাজ ধরেছে। কী খেয়ে নামাজ ধরেছে? লাত খেয়ে। হ্যাঁ, টাকা লস লুস হয়ে গেছে, নামাজ ধরে নিয়েছে। বাপ মরে গেছে, নামাজ ধরে নিয়েছে। কোনো কিছু বকো ভালো লেগে গেছে, নামাজ ধরে নিয়েছে। আল্লাহ হেদায়েত আল্লাহর হাতে। তো এই বন্ধুরা এই ইয়েতে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে এইগুলোকে দিয়ে একটা দিনের প্রচার করছে। এবার আপনাকে বলি আমি, জামাতে আহলে হাদিস বছরে একটা মিটিং করে আর ভাবে যে আমরা দিনের কাজ করছি। আমার এক বন্ধু আবু তাহের ভাইয়ের বন্ধু নিশিকান্ত সিংহ আল্লাহর কাছে কবুল করে নিয়ে তার শরীর স্বাস্থ্য মাল ধনে বরকত দাও। জামাত ইসলামী বলছে আমরা দিনের প্রচার করছি, আল্লাহ বলছে আমরা দিনের প্রচার করছি। আচ্ছা, আসল দিনের প্রচার কে করছে বলেন তো? আসল দিনে যদি প্রচার কেউ করে থাকে তার নাম হচ্ছে মাদ্রাসা। বাবজি ভুলে যেন না, এখানকার ছেলে মেয়ে মায়ের শিক্ষা আগে হলে শিশুকে মায়ের কোলে, একটা মেয়ে এখান থেকে শিক্ষা শিক্ষিতা অর্জন শিক্ষিত শিক্ষিতা হয়ে শ্বশুর বাড়ি গিয়ে নিজের ছেলেকে পরিবর্তন করবে, স্বামীকে পরিবর্তন করবে, একটা ছেলে শিখে গিয়ে দিনের প্রচার করে বেড়াচ্ছে। আসল ধর্মের আসল দিনের যেটা কাজ করছে সেটা হচ্ছে কি এই মাদ্রাসা মুক্তগুলো। আক্তার হোসেন মেয়ের গার্জেন, সাহাবুদ্দিন সর্দার হয়েছে কাজ। একশো টাকা দিয়েছে সিরাজুল হক। গলা যে বৈশা আছে হে ভাই, কালকে দুটা জালসা করে চিকের গলাটা বসে গেছে, ওইটা চেতন করার লেগে চিখড়িছি না তো ঘুম আসবে। আক্তার ভাই কয় গো তুলার ব্যবসা করে, আর আমার ভাইরা একজন একশো টাকা, একজন পাঁচশো টাকা, আর হাফ কুইন্টাল 50 কুইন্টাল মানে হাফ কুইন্টাল ভুট্টা দান করেছেন। মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ তাকে ভালোবাসো, আল্লাহ তার রুজিরোজগার বরকত দাও, খেতে খেলে বরকত দাও, ইজ্জত সম্মানের সহিত রাখো, পারো দেখার তার মনস্কামনা মনোবৃত্তিকে তুমি পূর্ণ করো। জি, রুদ্ধ দ্বারা মুক্ত করিতে জেগে ওঠো ভাই মুসলিমিন, গাফলাতে রে ঘুম ঘরে আর ঘুমিয়ে রবে কতদিন। তোমার মাসি না তোমার খালা, ছোট্ট ছেলে একটা ওর মাসির কাছ থেকে 50 টাকা দান, কবুল করো, পাঁচ মান মিটা মনার মান। রুদ্ধ দ্বার মুক্ত করিতে জেগে ওঠো ভাই মুসলিমিন। আচ্ছা জি, আবু তাহের সাহেব আমার বন্ধুবর্গের আব্বা 100-500 টাকা আগে দিয়েছেন, এখন 500 টাকা, 1000 টাকা দান করছে। আল্লাহ গো, উনি আব্বা, ওনার আব্বা চলে গেছেন, বাবা মা শাস্তি শ্বশুর অনেকেও চলে গেছে দুনিয়া থেকে, পারওয়া দেখে আলাম আল্লাহ গো, তোমার নবী নবী মোহাম্মদ বলে গেছেন মানুষ যখন কবরের মধ্যে হাবট খায় দানের দিকে দুয়ার দিকে চেয়ে থাকে, রব্বের হামুমা কামা রাব্বায়ানি সাগেরা, ছেলে মেয়ে যখন দোয়া করে মা বাবার জন্য কবরের আজাব মুক্ত হয়ে যায়, পক্ষান্তরে যখন ছেলে মেয়ে দান করে ছেলে মেয়ের জন্য বাবা মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য, আল্লাহ তুমি কবরের আজাবকে তুমি দূর করে থাকো। আমার বাপজান দান করেছেন 1000 টাকা, নেকের খাতা রাখো না ফাঁকা, স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, আল্লাহ মাদ্রাসাকে ভালো থাকো, তুমি ভালোবাসো মা বাবা আত্মীয় স্বজন শাশুড়ি শ্বশুর, যারা যারা দুনিয়া থেকে চলে গেছে তার রুহের মাগফিরাত করো, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, দোজখের দ্বার বন্ধ করে দাও, আমার বাপ জানা তুমি উদ্দেশ্যকে পূর্ণ করো। আমিন সুম্মা আমিন।
রুদ্র দ্বারা মুক্ত করেতে জেগে উঠো ভাই মুসলিমিন, রাতের ঘুম ঘরে আর ঘুমিয়ে রবি কত দেন, ঘুমের ঘর টুটবে নাকি, ঘুমের ঘর টুটবে নাকি, নয়ন জ্বালা ছুটবে নাকি, চেয়ে আঁকি দেখো দেখি পতিত তোর ইসলাম দিন, কাপলাতের ঘুম ঘরে আর ঘুমিয়ে রবি কত দেন, রুদ্র দ্বারে মুক্ত করেতে, রুদ্র দ্বারে মুক্ত করেতে জেগে ওঠো ভাই মুসলিমিন, গাফলাতের ঘুম ঘরে আর ঘুমিয়ে রবি কত দেন, বাচ্চা যাদা হে মোরা, বাচ্চা যাদা হে মোরা, সবে এ যে বিদ্যাহারা নমাজ রোজা ছেড়ে দিলাম এই কি মদের সমহচি, গাফলাতের ঘুম ঘরে আর ঘুমিয়ে রবি কত দেন। আচ্ছা তাহের ভাই, আপনার এলাকা এম্বার মেম্বার নাই, সভাপতি মেম্বার কত কি দিয়েছে ওরা? 1000 টাকা দিয়েছে মাত্র। আরে গতকালকে আমাদের ওখানে জালসা হলে একটা হলদি হারাতে এমএলএ দিলে 7000, একটা জেলা পরিষদ মেম্বার দিলে 7000, প্রধান দিলে 4500, পঞ্চায়েত সমিতির মেম্বার দিল 1000, এই করে আমাদের 5000টা নিচে আসে না তো। ওরাই ফের আবার আরেকটা জালসা ছিল বাহাডোলে, ওখান থেকে অল্প দূরে গিয়ে দেখছি আমি ফের এখানে জালসা করে ওখানে চলে গেছি, ওখানে দেখছি ওরাই ফের টাকা 7000 4000 5000। ভাইজান আলহামদুলিল্লাহ মেম্বারদের আল্লাহ ইজ্জত দিয়েছে, মাত্র রানিং মেম্বার, কার মেম্বার, বুবুর মেম্বার নাকি? বুবুর মেম্বার কই আছে? ও মজিবুর রহমান তো 1000 টাকা দিয়েছে, 1000 কলম তো মেলাই পেয়েছি এখানে, তো কী তেলা পার্থক্য থাকলো মেম্বার আর পাবলিকের মধ্যে? কমপক্ষে 5000 টাকা দেওয়া দরকার ছিল। হন কার মাঝে পার করে দে দেরি কো রেসিনা, জিয়ারতে যাবো আমি সোনার মত। বক্তা রয়েছেন, সকার জাম হচ্ছে, হনকার মাঝে পার করে দে দেরি করিস না, সাধু নিজের সাধু, নিজের সাধু একদম সাধু কুটুম বলেন, সাধু কুটুম, সাধু কুটুম বাতাসার কুটুম, ছেলে পিলা খালু খালু করে, মানুষের পজিটিভ প্রবাদ বাক্য গলা কিছু কিছু ঠিক কিছু কিছু ভুল, এক লোদি হাজার কোষ আছেন একটা প্রবাদ বাক্য, তো এক লোদি হাজার কোষ হতে 300 বছর আগে কয়েছি, এখন তো ব্রিজ হয়ে গেছে, স্পিড বোর্ড হয়ে গেছে, তো এক নদী পারে তো 1000 কোষ আর লাগে, তো এক লোদি 1 ঘন্টা কোষ কহা। তালুকদার ভাই আমার তাহের ভাই জানের ভাইরা উনি 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, উনাকে আল্লাহ মালধন দিয়েছেন, একটু আবদার করছি ভাইজানের কাছে, ভাইরা মানুষ একটু আসেন, ভাইরার মাদ্রাসার দিকে একটু নজর দেন, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছেন ভাই, আসেন একটু দেখেন, তালুকদার ভাইকে বলি যে আর কিছু আপনি দেন দিয়ে জালসাটাকে সাকসেসফুল করেন। নবীর মাজার জিয়া রতে আমার সম্বল নাই কো ভাই, মনে বড় সাদ ছিল মোর মদিনাতে যাই, মিটিল না সাদ দিন গেল মোর, দুনিয়ার কথা কইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম টুক লইয়া যাও রে বইয়া। এটা সাধু, এটা একটা তুলা ফ্যাক্টরি মালিক, ও তুলা ফ্যাক্টরি, মাশাআল্লাহ, এই লরম লরম জিনিস তৈরি করে, হ্যাঁ মাথায় বালিশ দিয়ে শুধবেন, তোষক করবেন। আমার ভাই কত দিয়েছেন? 1000 দিয়েছেন, আর 4000 টাকাতে বেশি হয়েছে নাকি? অসুবিধা আছে, তবে 300টা বালিশ বানিয়ে দেবেন, কিস্তি মিস্তিতে দিবেন নাকি? দেন গরিব মাদ্রাসা জালসাটা 1500, ঠিক আছে। কী নাম দেন আপনার? আক্তার ভাইজান, তুলা মন্ত্রী। আমার ভাই আক্তার ভাই এক দিয়েছিলেন, আর 1000 টাকা দিলেন, দিয়ে 2000 টাকা দিলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তার ভাই, তার ভাই বক্তা নিয়েছেন, চালান চালান চালান, আমি মরছি চালান চালান চালান।
খুব ভালো বক্তা আছে তানবীর? আরে আমি কি চিৎকার করছি, আমার থেকে বেশি চিৎকার করবে? দেখেন আপনি কি মাল আছে। জি আচ্ছা, আমার তুলা মন্ত্রী ভাই উনি আগে দিয়েছিলেন 1000, এখন দিলেন 1000, 2000 টাকা দিয়েছেন আল্লাহ, 2000 তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, ওনার রুজি রোজগার বরকত দাও, আপনার খেতে করলে বরকত দাও। ভাইরা এলো না? ভাইরা ভাইরা জি পরবর্তীকার আলম আল্লাহ, আমার মা বোনের থরক থেকে তিনখানা খাতায় টাকা, আমার বাপজাদের টাকা 1000 টাকা, 5000 টাকা, 10000 টাকা, সিমিত মাটি আংটি রূপে অনেকগুলো দান, দানা দানা নেকি জানা পান কবুল করো পাক সুবহান, মিটা তার মনার মান আল্লাহ গো, তোমার নবীর মাদ্রাসাকে ভালো ভালোবেসেছে, কোরআনের মাদ্রাসাকে ভালোবেসেছে। পরবর্তীকার আলে সুপার মাদ্রাসা ছিল, আলে সুপার মসজিদ নববীতে, দারে আরকামেতে মাদ্রাসা ছিল, আল্লাহ এই মাদ্রাসাকে দুগুনি চুগুনি বানিয়ে দিয়ে আমার বাপজান ভাই বোন মা বোনেরা টাকা দান করেছেন, সমস্ত টাকা তুমি সাদরে গ্রহণ করে নাও, তাদের খেতে মিছে ভাবের হাতের তোয় চাকের সৌদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর, নিচে ভাবের হাতের তোয় শখের সৌদাগর, নিচে ভাবের হাতের তোয় শখের সৌদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর, নিচে ভাবের হাতের তোয় শখের সৌদাগর। ভাবের খেলা সঙ্গ হলে কোথায় যে তুই যাবি চলে, জানিস না কোন সে দেশ কোন যে তোর অন্তর, মিছে ভাবের হাতে রে তোয় চাকের সৌদাগর। ভাইজান বাপজান আপনাদের আন্তরিক ধন্যবাদ, আপনাদের তেহে দিল সে শুকরিয়া আদা করছি যে আপনারা এই জালসাকে ধন্য করার জন্য সব দিক দিয়ে প্রচেষ্টা চালিয়েছেন, অর্থ দিয়ে করেছেন, শুনে করেছেন, সহযোগিতা করে করেছেন। রব্বুল আলামিন আল্লাহ আমার মা বাপ জান ভাই বোন সকলকে সকলের জালসা শোনাকে সাদরে গ্রহণ করে নিয়ে তাদের প্রতি রহমত বর্ষণ, করুণা বর্ষণ করো, তাদের গুনাহকে মোচন করো সকল, আমিন। আল্লাহ গো তারা দান করেছেন তাদের খেতে খোলনা বরকত দেন, দেন দাও আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছে তার কবর খাবো না সকল, আমিন। সারা বিশ্বের মুসলমানের প্রতি আল্লাহ জুলুম শোষণ নির্যাতন চলছে, আল্লাহ তাদের দয়া রহম করো আল্লাহ। গাজার প্রতি ইসরায়েল গুড়িয়ে দিল তাদেরকে, তাদেরকে ফাতা দাও, তাদের প্রতি সহানুভূতি রহম দয়া করো, আমিন। জি বেনামিতে একজন 5000।